নমস্কার, নিউজ মুমেন্ট বাংলাতে আপনাকে স্বাগত। আমি সারণী, শুরু করছি আজকের সমাচার। প্রথমেই চোখ রাখব করোনার আপডেটসে। কেন্দ্রীয় নতুন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে প্রতিদিন নতুন করোনা ভাইরাসের মামলার নিম্নমুখী প্রবণতা সোমবার দুপুরে 2,22,315 মামলা রিপোর্টে অব্যাহত রয়েছে। দেশটিতে প্রতিদিন 4,000-এরও বেশি মৃত্যুর মুখোমুখি হতে থাকে, কিন্তু সোমবার 4,454 জনের বেশি মৃত্যুর খবর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সোমবার জানিয়েছে 1.80 কোটিরও বেশি কোভিড-19 ভ্যাকসিন ডোজ এখন অবধি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করা হয়েছে এবং আগামী 3 দিনের মধ্যে 48 লক্ষেরও বেশি ডোজ তারা পাঠাবে। কেন্দ্র এখনও অবধি বিনামূল্য বিভাগ এবং সরাসরি রাজ্য ক্রয় বিভাগের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 21.80 কোটি টাকারও বেশি ভ্যাকসিন ডোজ সরবরাহ করে। পাশাপাশি এইমসের পরিচালক ডক্টর রণদীপ গুলেরিয়া সোমবার বলেছেন যে তৃতীয় ওয়েভে সময় শিশুরা সবচেয়ে বেশি সংক্রমিত হবে বলে বলা হয়েছে। পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন বলেছে যে এটি তথ্যের ভিত্তিতে নয়, এটি শিশুদের ওপর প্রভাব ফেলবে না, তাই লোকেরা যাতে অহেতুক ভয় না পায়। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন যে 24 মে থেকে 30 মে পর্যন্ত তামিলনাড়ুর সপ্তাহব্যাপী এই কঠোর তালা আজ থেকে কার্যকর করা হয়। জনগণের সুবিধার্থে এটা আগে কিছুটা শিথিলকরণ ঘোষণা করা হয়েছিল, তবে এই শিথিলতাগুলির ব্যবহার করে এবং লকডাউন পিরিয়ডকে ছুটির সময় হিসেবে চিন্তা করে অনেকে অহেতুকভাবে বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এটি কোনো ছুটির সময় নয়, আমরা মহামারীর মধ্যে আছি। এটা দেখে খুব দুঃখ হচ্ছে যে কয়েকজন লোক তা বুঝতে পারে না। আমরা কোভিড-19 সম্পর্কে সচেতনতা বাড়াতে সেলিব্রিটিদের সাথে যোগ দিয়েছিলাম। জনগণের বক্তব্য ভাইরাসের সম্পর্কে ভয় পেয়েছে, তবে এটি তাদের কর্মের দ্বারা প্রতিফলিত হয় না। বায়োফিনা, ড্রিঙ্ক হেলদি, স্টে হেলদি, দেশ কা পানি, দেশবাসীয় কে লিয়ে। ফর ট্রেড ইনকোয়ারি মেল care@rkmgroup.in, কল টোল ফ্রি নম্বর 1800-258-7060। রঘুনাথপুর থানার অধীনে রঘুনাথপুর ডিভিসি থার্মাল পাওয়ার প্ল্যান্টের রাস্তায় দুর্মুট গ্রামের কাছে সোমবার একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। বলা হচ্ছে যে সোমবার দুর্মুট গ্রামের কাছে রঘুনাথপুর থেকে যে গাড়িটি আসছিল সেটি অনিয়ন্ত্রিত হয়ে রেললাইনের কাছে গিয়ে দুর্ঘটনা ঘটে। এই সব খবর পেয়ে রঘুনাথপুরের থানার পুলিশ এবং রঘুনাথপুর ডিভিসি থার্মাল পাওয়ার স্টেশন থেকে অ্যাম্বুলেন্স ওই জায়গায় পৌঁছায়। দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। কুলটি থানার অন্তর্গত কেন্দুয়া বাজারে লকডাউনে নির্ধারিত সময়ের পর সবজি বাজার 11টা অবধি খুলে রাখার জন্য কুলটি পুলিশ বাজার বন্ধ করতে পৌঁছেছিল। এই সময় পুলিশ আর দোকানদারদের মধ্যে বচসার সৃষ্টি হয়, এর ফলে এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ সূত্র অনুসারে কেন্দুয়া বাজারের সবজি বিক্রেতারা পুলিশের গাড়ি আটকে হাঙ্গামা করতে শুরু করে, যার ফলে পরিস্থিতি খারাপ হয়ে যায়, যার সূচনা থানায় পৌঁছায় এবং বড় সংখ্যায় পুলিশ এসে সে স্থিতিকে নিয়ন্ত্রণ করে। ভিডিও বানাও, ভিডিও বানাও, ভিডিও বানাও,
सफलता की शुरुआत सिर्फ मोशन के साथ। मोशन ओपन स्कॉलरशिप टेस्ट फॉर क्लास 7th टू 12th स्टूडेंट, गेट अप टू 50% स्कॉलरशिप फॉर सेशन 2021-22 एट दुर्गापुर, एंड फॉर मोर डिटेल्स प्लीज कॉन्टैक्ट 9434-8222। চোখ রাখবো পরের খবরে। মহামারীর সময় জামুরিয়া প্রেস ক্লাবের দরিদ্র জনগণের সহায়তার জন্য এগিয়ে এসেছিল সদস্যরা। রিকশা চালক, কুলি এবং অন্যান্যদের মধ্যে 2000টি মাস্ক, 500টি স্যানিটাইজার বিতরণ করেছিলেন। উপস্থিত গণমান্য ব্যক্তিরা ছিলেন শেখ সান্দার, বিধায়ক হরেরাম সিংহ, সাধন পাল, ধনঞ্জয় পাঠক এবং প্রেসের সিনিয়র সদস্য তারাক মণ্ডল এবং আরও অনেক। করোনা ভাইরাস মহামারীর পরিপ্রেক্ষিতে আসানসোল ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের বৈঠকে পারস্পরিক সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে আসানসোল জেলা আদালতে আইনজীবীদের কর্মবিরতি 30 মে পর্যন্ত চলবে। 31 মে আদালতে শোক পালন করার কারণে বন্ধ থাকবে। কাজ শুরু হবে 1 জুন থেকে। এটি জানা উচিত যে 23 এপ্রিল পর্যন্ত আইনজীবীরা আসানসোল জেলা আদালতে তাদের কাজ চালিয়ে গেছেন, তারপর থেকে অবিচ্ছিন্ন কর্মবিরতি চলছে। এটি উল্লেখ করার মতো যে করোনা ভাইরাসের মহামারীর কারণে ক্রমাগত বাড়তে থাকা করোনা আক্রান্তদের জন্য শিল্পাঞ্চলের প্রতিটা মহল খুবই চিন্তিত। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। এখন করোনা আক্রান্তদের সংখ্যা কিছুটা কমেছে, যার কারণে আগামী 1 জুন থেকে আদালতে এই কর্মবিরতি বা সিজ ওয়ার্ক উঠিয়ে নেওয়া হতে পারে। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা আমাদের এডিটরের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এডিটরের সাথে যোগাযোগ করার নাম্বার হলো 9563830285। ঝাড়খণ্ডের মেয়ে ইন্টারন্যাশনাল ফুটবলার সঙ্গীতা কুমারী নিজের পরিবারের পালন পোষণ করার জন্য আজ ইট ভাটায় কাজ করছে। করোনা সংকট চলাকালীন লকডাউনে সঙ্গীতার জীবনে চরম বিপত্তি নিয়ে আসে। গরিব মেয়ে সঙ্গীতা নিজের সংসারে হাল ফেরানোর জন্য সারাদিন কঠোর পরিশ্রম করে। 10টা থেকে 5টা পর্যন্ত কাজ করে সারাদিনে সে 150 থেকে 200 টাকা উপার্জন করে। গত শনিবার এই ঘটনা জনসমক্ষে প্রকাশ পায়। রাষ্ট্রীয় মহিলা আয়োগের প্রমুখ রেখা শর্মা সঙ্গীতার এই করুণ অবস্থা দেখে ঝাড়খণ্ড সরকারকে চিঠি লিখে কঠোর সমালোচনা করেন। একদিকে করোনা আবহ, আর অন্যদিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলা করতে আসানসোল কর্পোরেশন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন অমরনাথ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে সোমবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ওই বৈঠকে কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার অভিজিৎ ঘটক, পুনঃশশী রায়, শ্যাম সোরেন, মীর হাসিম, অঞ্জনা শর্মা এবং দিব্যেন্দু ভগৎ সহ সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে একটি হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়, যেটি হল 7879001875। করোনার আবহকালে সরকার দ্বারা মানুষের মধ্যে চালের বিতরণকে নিয়ে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে বচসার কারণে সোমবার দুর্গাপুরের এক ওয়ার্ডে সরকারি চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার জন্য পুলিশ সোমবার সকালে দুর্গাপুরে 43 নম্বর ওয়ার্ডে পৌঁছায়। 43 নম্বর ওয়ার্ডের পার্ষদ চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের আরোপ লাগায় যে তিনি ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে সামিল হয়েছিলেন, এজন্য পার্ষদের পদে হস্তাক্ষর করে যখন তার প্রতিনিধি বোরো কার্যালয়ে চাল নিতে যান তখন তৃণমূল কর্মীরা চাল দিতে মানা করে দেন। তিনি এও জানালেন যে তৃণমূল কেবল রাজনৈতিক বদলা নেওয়ার জন্যই অন্যায়পূর্ণভাবে কাজ করছে।
এখন খবর শুনুন নিজের ভাষাতে। আমাদের নিউজ মুভমেন্ট চ্যানেল এখন চারটে ভাষাতে, বাংলা, ইংলিশ, হিন্দি এবং উর্দু। আপনারা আমাদের নিউজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনাদের কাছে সেই বিষয়ে নোটিফিকেশন চলে। এবার চোখ রাখবো অন্ডালের দিকে। অন্ডাল পুলিশ বালি লোডের 15টি ট্রাক আটক করে। আরোপ ছিল যে ট্রাকে ওভারলোড করে বালি নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সোমবার দুর্গাপুরের অনুমণ্ডল ন্যায়ালয়ে 15 জন ট্রাক চালককে পেশ করেন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। আদিবাসীদের জীবনযাপন, খাবার দাবার তাদের শুধু যে অদ্ভুত শক্তি প্রদান করেছে তাই নয়, দেশের করোনা আবহকালে তাদের এই মহামারীর হাত থেকে রক্ষা করেছে। আসানসোলের 105 নম্বর ওয়ার্ডে অবস্থিত ছোট্ট আদিবাসী গ্রাম নিমজরাতে থাকা আদিবাসীদের করোনাতে তো দূরের কথা, সর্দি কাশি অবধি হয়নি। এখানকার বাসিন্দাদের প্রধান জীবিকা হলো কৃষি ও মজদুরি। মোটামুটি 13টি পরিবারের এই ছোট গ্রাম দিশেরগড়ের অন্ডালের ভিড়ভাড় অঞ্চল থেকে দূরে অবস্থিত, এই জন্য বহিরাগতদের যাওয়া আসা প্রায় নেই। এমনকি এখানকার বাসিন্দাদের বাইরের কোনো ব্যক্তির সাথে মেলামেশাও তেমন নেই। প্রকৃতির সংস্পর্শে থাকার জন্য এখনও অবধি রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পেয়েছে এখানকার বাসিন্দা। এই জন্যই করোনার প্রথম ও দ্বিতীয় প্রবাহের মধ্যেও সম্পূর্ণ সুরক্ষিত তারা। তোমার নাম ভাই? পূর্ণা হাসদা। কি? পূর্ণা হাসদা। পূর্ণা হাসদা, এখানে কাজ টাজ করো না? মানে কোনো কাজ হয় না এখন? এখন কোনো কাজ হয় না, এখন বন্ধ। নি খাওয়া দাওয়া কি করছো? রে খাওয়া দাওয়া আমাদের খাবার কি বলবো এখন, মানে সমস্যা খুব খারাপ চলছে, যে মার ভাত হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে, কোনো একটা সবজি হলো দিনের বেলা, এখন মনে করো কি হচ্ছে, এখন ডাল তরকারি হলো, আলু সিদ্ধ আলু সানা, কোনো চাটনি ফাটনি দিয়ে আমরা খাবার খাই। আমার দুটা তিনটা তরকারি আমাদের নাই। আই জল খাওয়া? জল আমাদের নদীর কল আছে আর বোরিং কল আছে। গভর্নমেন্ট দিয়েছে জল? হ্যাঁ। ওইটা ফ্রি? বাথরুম করেনি সরকার থেকে যেটা হয়েছিল? পয়সা দিয়েছে আমাদের, এই তো অর্ধেক সামানটা ফেলে আমরা রেখে দিয়েছি আর পয়সা দিল না, কিছুই না। ও এখানে হবে নাকি? না না, ওই তো পেছন থেকে, মানে অর্ধেক পয়সা দিয়েছে। 4000 টাকা দিয়েছিল। হ্যাঁ, এবার বলো, শুরু হলো মানে সপ্তাহে একবার হাট করতে যাও? হ্যাঁ। পারুলিয়া? হ্যাঁ। কিংবা সাতকড়িয়া দিকে যাওয়া হয়নি? না, ওইদিকে যাও, এইদিকে সবজি নিতে যায়, ওইখানে আমাদের যে রেশন মানে চাল ডাল এইসব আমরা সাতকড়িয়া থেকে নিয়ে আসি। আচ্ছা, মানে লোকে থেকে দূরে দূরে? হ্যাঁ, দূরে থেকে, দূরে থেকে থেকে। আর স্যানিটাইজার, মাস্ক সব কিছু নিয়ে যাও? হ্যাঁ। ওইদিকে ওই জন্য করোনা আসেনি? না, এই দ্বিতীয়বার এটাও আসেনি, আগেবারও এসে আসেনি? আমাদের এদিকে আসেনি। কি নাম বললে? গৌরবী হাসদা। ভারতবর্ষের প্রথম পরিবেশ বান্ধব 50 মেগাভোল্ট অ্যাম্পিয়ার রিয়্যাক্টর পশ্চিমবঙ্গের মাইথন পাহাড়ে এসে পৌঁছালো, জানিয়েছেন পাওয়ার গ্রিডের জেনারেল ম্যানেজার উজ্জ্বল মুখোপাধ্যায়। জানা গিয়েছে প্রায় 2.5 মাস আগে গুজরাটের আহমেদাবাদের একটি বেসরকারি সংস্থায় তৈরি হওয়া এটি বিভিন্ন রেল ব্রিজ থেকে শুরু করে বড় বড় রাস্তার উপর দিয়ে অনেক সময় নিয়ে গাড়ি করে আজ সোমবার দুপুরে এসে পৌঁছেছে। প্রায় 122 চাকার একটি গাড়ি করে আনা হয়েছে এই রিয়্যাক্টর। এক প্রশ্নের উত্তরে উজ্জ্বল মুখোপাধ্যায় বাবু বলেন যে বাড়ি বাড়িতে প্রায় সন্ধ্যের পর থেকে ভোল্টেজ অনেক কমে যাচ্ছে, এটা কতটা নিয়ন্ত্রণ করা যাবে? তিনি বলেন অবশ্যই ভোল্টেজ স্বাভাবিক করে দিতে এটি যথেষ্ট, আবার কোথাও যদি আচমকা বেশি ভোল্টেজ হয় তাতে বিদ্যুতের সরঞ্জামের যে ক্ষতি হয় সেটাও রোধ করা যাবে বলে তিনি জানিয়েছেন। জামুরিয়া স্পঞ্জ আয়রন কারখানার গেটের সামনে বিরোধ করেন স্থানীয় লোকেরা। তাদের অনুসারে কারখানার প্রবন্ধ কম পয়সায় বাইরের লোকেদের দিয়ে কাজ করাচ্ছে, যেখানে রোজগারে আসা স্থানীয় যুবকদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারখানা বাড়ানোর সময় স্থানীয় লোকেরা নিজেদের জমি দিয়ে দিয়েছিল,
আর তখনকার থানার পক্ষ থেকে তাদের আশ্বাসন দেওয়া হয়েছিল যে স্থানীয় লোকেদের রোজগার দেওয়া হবে। বারবার কারখানার মালিককে এই কথা বলা সত্ত্বেও কোনো রকমের কাজ হয়নি। তখন আজ তারা কারখানা গেটের সামনে সবাই বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি, যতক্ষণ না স্থানীয় লোকেদেরকে নিযুক্তিকরণ করা হচ্ছে ততক্ষণ কাউকে ভেতরে যেতে দেওয়া হবে না। যদিও কারখানা প্রবন্ধকদের কোনো প্রতিক্রিয়া এখন অবধি আসেনি। শালানপুরে ব্লকের ব্যবসায়ীদের দেওয়া হলো ভ্যাকসিন। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাস, আর তত মানুষের লাইন পড়ছে ভ্যাকসিন নেওয়ার জন্য। শালানপুর ব্লকের সাধারণ মানুষদের পাশাপাশি এবার শুরু হয়েছে ছোট বড় আকারে ব্যবসায়ীদের ভ্যাকসিনেশন। শালানপুর ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লকের যানবাহন চালক থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন। প্রায় 5,000 ব্যবসায়ী সহ যানবাহন চালককে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া কাজ শুরু করেছিল পিঠাকেরিয়া স্বাস্থ্যকেন্দ্রে। আজ সোমবার প্রায় 300 জন ব্যবসায়ীদের ভ্যাকসিন দেওয়া হয়। তার পাশাপাশি শালানপুর ব্লকের পিঠাকেরিয়া স্বাস্থ্যকেন্দ্রে প্রতিনিয়ত কোভিড টেস্ট পরীক্ষা করা হচ্ছে। এ প্রসঙ্গে এক ব্যবসায়ী জানান, সাধারণ মানুষের পাশাপাশি প্রায় 5,000 ব্যবসায়ীকে এবার দেওয়া হচ্ছে ভ্যাকসিন। আমরা খুবই আতঙ্কে ছিলাম, কারণ প্রতিদিন সাধারণ মানুষের কাছে যেতে হয় আমাদের। আমরা ভ্যাকসিন পেয়ে খুবই খুশি। সমিতির যারা আছে দোকানদার তারা পাচ্ছে, 300 জন পাবে, 18 থেকে 44 বছর যাদের বয়স তাদেরকে আজকে দেওয়া হচ্ছে, এবং কালকেও 18 থেকে 44 পর্যন্ত দেওয়া হবে, পরের বারে 45 থেকে দেওয়া হবে। কোন কোন এলাকা? এটা পুরো রূপনারায়ণপুর বাজার, বাজার ব্যবসায়ী সমিতি রূপনারায়ণপুর যত বড়ো এলাকা আছে সে সবাই সমস্ত ব্যবসায়ী যারা দোকানদার তারা কি সবাই পাচ্ছে আজকে? হ্যাঁ, আজকে পাচ্ছে, মানে 300 জন পাচ্ছে। আমাদের তো আরও অনেক ব্যবসায়ী আছে, 700-800 জন মতন ব্যবসায়ী আছে, আজকে 300 জন পাবে। আচ্ছা, এখানে কি ড্রাইভার যারা গাড়ি চালক তারাও পাচ্ছে? তাদের তো শনিবারে হয়ে গেছে, যারা অটো ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার। চণ্ডী চরণ রক্ষী। আজকের শেষ খবর, সেলের কর্মীদের বেতন সমঝোতার জন্য NJCS এর যে বৈঠক হয় তাতে কোনো রকমের সিদ্ধান্ত না আসার জন্য সোমবার সেল চেয়ারম্যান সোমা মণ্ডলের সাথে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের বৈঠক হয়। সেখানেও কোনো সিদ্ধান্ত এখন অবধি আসেনি। রাষ্ট্রীয় অধ্যক্ষ ডক্টর সঞ্জীবা রেড্ডি বলেছেন যে ইউনিয়ন গ্রুপের প্রবক্তা রূপে তিনি ট্রেড ইউনিয়নের ব্যাপারে বিচার রেখেছেন। তাদের সবার সর্বসম্মতিতে এই নির্ণয় নেওয়া হয়েছে যে সবার আগে সেল প্রবন্ধন 1 জানুয়ারি 2017 থেকে 17% MGB 35% বকেয়া আশ্বস্ত করা হোক। দ্বিতীয়ত, পেনশনের সংবিধাকর্মীর বেতন, কর্মচারীদের বাচ্চাদের শিক্ষা, কর্মচারীদের পরিবারের চিকিৎসার উপর দৃষ্টিপাত করা হোক। সোমা মণ্ডল সেল চেয়ারপারসন 11% MGB এবং 10% ফিক্সড প্যাকেজের বেশি রাজি হননি। আজকের SMS অব দ্য মুভমেন্ট। Sometimes one of the most helpful things you can do for someone is to stop giving them advice. Let them learn stuff from themselves and at their own place. কখনো কখনো আমরা কারোর পক্ষে সবচেয়ে কার্যকর কাজটি করতে পারি তা হলো তাদেরকে পরামর্শ দেওয়া বন্ধ করা। তাদের নিজেদের জিনিস এবং নিজেদের গতিতেই তাদেরকে সেটা শিখতে। আজকের খবর এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমাদের যদি নতুন কোনো ভিডিও আপলোড হয় তাহলে সবার আগে আপনাদের কাছে সেই বিষয়ে নোটিফিকেশন চলে যায়। সাথে সাথে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।